নমস্কার বন্ধুরা মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো দেখুন আমি এক বাটি চানার ডাইল নিয়ে নিলাম ভালো করে ধুয়ে আর চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে নুন দিয়ে জলটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি দুইটা সিটি মেরে নেব তো দেখুন এই সেটটা আমি বেগুনটি ডিজাইন করে কেটে নিয়েছি এমন করে দাগ দাগ দিয়ে আপনার চলে সমান সমান করে দাগ দিয়েও কেটে নিতে পারেন দেখুন বেগুনটার উপরে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আর এই সেটে আমার তেলটাও করে দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে আর এখন এক একটা একটা করে বেগুন দিয়ে সবকটা বেগুন লাল লাল করে ফ্রাই করে নেবো বেগুনটাতে আমি বেশি তেল দেব না তাহলে কি হবে বেগুনটা তেল খেয়ে নেবে আর ডালটাতেও বেশি অয়েল অয়েল হয়ে যাবে তার জন্য অল্প কম তেলে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি দেখুন তেল কম হওয়ার কারণে অল্প বেশি ফ্রাই হয়ে গেছে বেগুনটি কিন্তু ঠিক আছে এমনই আমার চাই তার জন্য এমন করে ফ্রাই করে নিয়েছি সকালে বেগুন ফ্রাই হয়ে গেলো এই সেটে আমি ধনে পাতা কুচু উঁচু করে কেটে রেখে দিয়েছি আর ডালটা আমার বেশি বয়েল চাই না অল্প করেই বয়েল করেছি এই পরিমাণে আমার বয়েল চাই ডালটা তো ডালটাতে আমি অল্প করে হলুদ দিয়ে ঘুটনির সাইজে ঘুটে নেব তো দেখুন হলুদ দিয়ে দিলাম আর ঘুটনির সাইজে ঘুটে নিচ্ছি আর এই সাটে তেল অল্প করে দিয়েছি কড়াইয়ে আর পাঁচ ফোড়ন সোমবারে দিয়েছি তেজপাতা আর দিয়েছি শুকনা লঙ্কা দেখুন ডালটাকে দিয়ে দিলাম এই সময় আমি অল্প করে আদা দিয়েছি আর সাথে সাথে দিয়ে দিলাম অল্প করে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো এখন ভালো করে মশলাটি ডালের সাথে মিশিয়ে অল্প সময়ের জন্য এইভাবে রেখে দেব দেখুন ডালের সাথে মশলাটি মিশানো হয়ে গেল এই করে আমি ডালটার সাথে মশলাটিও বয়ল করে নিচ্ছি ডালটাও আর অল্প বয়ল হয়ে যাবে তার জন্য অল্প কম বয়েল করি ডালটাকে আমি নামিয়েছি আমার এই সেটি যে আমি অল্প টাইম নিয়ে বয়ল করব তার জন্য তো দেখুন ডালটাও বয়ল হয়ে গেছে এখন এই সময় আমি বেগুনটি অ্যাড করে দিয়েছি বেগুনটা অ্যাড করার সময় ভিডিওটা অ্যাড করতে পারিনি স্কিপ হয়ে গেছে বন্ধুরা তো দেখুন বেগুনটা অ্যাড করে আমি এক চামচের মতন বাটার দিয়ে দিলাম বাটা দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আর অল্প করে দিয়ে দেব উপর দিকে ধনে পাতা তো দেখুন ধনে পাতাটা দিয়ে বেশি সময় রাখবো না অল্প সময় রেখে আমি ডালটাকে নামিয়ে নেব নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন এই সময় আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি তো দেখুন আমার এই যে ডালের ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্যালবাটন ডাবিয়ে নেবে তো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে এমন সুন্দর সুন্দর টেস্টি রেসিপি দেখার জন্য তো আমার আজকের এই ডালের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো তাহলে বাই বাই